মাগো 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 মাগো, এমন জায়গায় জ্বলনটা করছে যে লজ্জায় কাকু বলতেও পারছি না। বাপরে 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 বাপরে, যে ভ্যাপসা গরমটা দিছে আর সঙ্গে রোদটা আরো জ্বালিয়ে দিছে, যেমন কড়াই ভাজছে। হে ভগবান, হে প্রভু, যদি রোদটা দিতেই ছিলি তো কোনো এক দিকে দে, সেনা উপর দিকে ঠিকরায় রোদটা দিছি আর নিচ দিকে মাটির লেগে ভাতটা উঠছে না, তল পাটাল একদম তালুটে নিয়ে ছেঁটাটা লাগছে। এই জন্য বলি হ্যাঁ হ্যাঁ, কি ভাবছো? তোমাদেরকে বলছি একটু পূজা টিকা করে মন দিয়ে করতে হয়, একটু উপাস টুপাস থাকিয়ে আরামসে করবে, সেনা খাইয়ে দেয় আর আধা মনে পূজা করবে। পুরো দুনিয়া রসা করে চলে গেল, এরপর ভালো করে কেউ মন দিয়ে কিছু করছে না, সব আর পূজা মনে করছে, এমনি করে কাজ হবে? সালা যত সব পুষ করার দল। ই বাবা, মদনার কিসে খেপাইলো রে, অন্যদিন তো বেটা চুপচাপ থাকে, একদম সিধা সাদা নর্মাল ছিল, আজ হঠাৎ কি সেই তালুটা গরম হয়ে গেল, সিধাই দেখি। হ্যাঁ রে মদনা, তুই আর কিসে লাগালি রে, তুই যে কব রাগিসেই নাই না রে, দিন দিন দেখে দেখে মাথাটা খারাপ হয়ে গেছে, সারা লোকের যা উৎপাত না, ওহো এই লোকের উৎপাতের জন্য আজ আমি রক্ষিতে মরছি, সারা দেখতে বাড়ি জনন লাগে আর না দেখলে চলে নাই। ই বাবা, হ্যাঁ রে লোকে উল্টা পাল্টা করলো, এটার সঙ্গে তোর রক্ষিতের কি হইলো রে? তোকে আর কি বলবো রে কাজুয়া, এই সেদিন হরিবল জুড়ানছে বুঝলি না, আর তারপরে যা কাণ্ড শুরু করেছে, তোমার হরিবল করার কি দরকার ছিল? ই বাবা, হ্যাঁ রে হরিবলের সঙ্গে তোর রক্ষিতের কি হইলো? ই বাবা, এটা কোনো কথা হইলো? এটার কোনো লজিকই পাচ্ছি নাই আমি। এই জন্য তোকে কিছু বলতে খুঁজি নাই, তুই সারা দেড় বুঝিতে আড়াই নাই, তোকে বলছি তো শুনে কি ঘটনা ঘটেছে, কেনে নাই দুনিয়া এমনি রোদ দিবে কেন গরম দিবে, সারা মানুষের কোনো ঠিক ঠেকারই নাই, পূজা করছে তো আধ মনে, তোমার চাঁদা দিয়ে হরিবল করার কি দরকার? শুনে লে সেদিন রাতে তো হরিবল পুরো জুড়ে নিয়েছে, সারা চেংড়া ছেলেগুলোর যা উৎপাত, একদিকে হরিবল চলছে আর ওদিকে বসে বসে ওরা লাইন মারছে, কোন মেয়েটা পেছাব করতে গেছে তার পেছু পেছু ঘুরে বলছে, এমনি দেশের মঙ্গল হবে অমঙ্গলই তো হবে, সূর্যদেব দেখছে সকাল বিকাল উঠছে, ও কি আর মানবে, ও জন্য তালু মালু টাকা দিচ্ছে, আর এখানে আমাদেরও রক্ষিত হচ্ছে। কই রে মদনা, তোরা কি দাঁড়ান দাঁড়ায় গল্প করছি রে, আজকে যাবি না নাই? হ্যাঁ রে মদনা, আজকে রাতে যাবি না নাই, এইখানে গল্প করে বসে থাকলে হবে? চ ঝাড়ে পড়ে যা যা কাজ আছে সব চুকান দিয়ে আজ রাতে যেতে হবে, বিশাল ভিড় হবে। ও বাপ, তুই এখনো কোনো খবরই দেখি নাই নাকি? আজ রাতে সেই এক নাইট একদম হরিবল হবে, পালা কুঞ্জ যেটা বলে নাই সেই কীর্তনলা হবে, পুরা মায়া ছেড়া ভরপুর থাকবে, চ যাবি তো? ওই জন্যই বলছি সন্ধ্যায় কোনো কাজ রাখিনি, আর আটটালে শুরু হয়ে যাবে, দেরি করলে দেরি হয়ে যাবে, বুঝতে পারছি না। ও বাপ, এত বড় খবর আছে, তুই আমাকে এত ফোন করে জানাচ্ছিস, হ্যাঁ এটা আগে জানাতো নাই? এ হে হে, চ এত মিয়া ছিল, বহুত লাইন মারি, বুঝছিস সবার আগে স্টেজ বড়টা খনলে দরকার হলো, বুঝতে বুঝছিস? ই বাবা, এটা কি হলো? এখন আমাকে মদ নাই এইটা নিয়ে জ্ঞান দিতেছিল, আর এখন ওই আগে দিকে ছন্দরন্দ হচ্ছে, এটা কি হচ্ছে? এখন সালা ওই আমাকে জ্ঞান দিতেছিল যে দেখতে লারি জনন লাগে তাও দেখতে হয়, আর এখন ওই ছন্দরন্দ হয়েছে। এই জন্যে কথায় বলে নিজের পেছনে গু আর লোককে বলে সরাইছু। উটার জন্য টেনশন নিন না মদনা, উটার জন্য একদম টেনশন নিন না, উহাতে কুড়ি ছেলের সঙ্গে আগে সেটিং করে রেখেছি, একদম আগে বলে রেখে দিয়েছি যে স্টেজ গড়াটা জায়গাটা রাখবি। যাক, তাহলে তুই একটা ভালো কাজ করে রেখেছিস বা, স্টেজ গড়াটা যদি জায়গাটা না পায় তাহলে ছন্দরন্দ হবো কি করে? দেখ মদনা, এবার তোর আমি কান করাটাই থাপড়ান দিব। রোদ দিছে না, জল পড়ছে নাই, রক্ষি দিছে, আর এখন ওই কাজটা করছে, তোকে মারবো নাই? কিছু করার নাই, কপালে যখন লেখা আছে মাছ, তুই তো আর বাদ যাবে নাই, পেঁদাই জ্ঞান দিতে গেলি, তখন পেঁদাই আসন দেখা হতে হতে আমি উল্টা পাল্টা বলতে গেলি, এখন আমি নিজেই ফাঁসে গেলি, কি করবো, দুটা প্রাণী খাইয়ে নি, কাজু আর গেছে তার কাটা।
পারে 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 মদনা রে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ওইটুকুর মধ্যে জ্ঞান দিতে শুরু করে দিয়েছিলি হ্যাঁ, আর এখন নিজে যা ফাঁসেছি না, লে খা এবার তার কাটার কাছে মাঠটা খাইলে, তারপর তো রাইতে মেলাটা আছে, এখন মাঠটা তো খাইলে, যা তা কখন কি বলতে সেটাই জানা নাই, বতর পালে জ্ঞান দিতে শুরু করবি, লে কুটানিটা খা এবার। আজ বেটাকে পাইছি বতরে, আজ বেটাকে সাইটে এলি, তারপরে নাকি বন্ধুরা, যা হবে হবে, আগে তো মদনাকে মারিলি। তো বন্ধুরা বুঝতেই পারছো আমার আজকে আর মিষ্টান নাই, মারতে আমাকে খেতেই হবে, তো প্লিজ বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।